হিন্দি অভিযানের তৃতীয় দিন চলে এলাম যন্তর মন্ত্রের জন্য মাত্র 25 টাকা আর আমার জন্য ফ্রি আর অনলাইনে পেমেন্ট করলে আরো 5 টাকা কম এই যন্তর মন্তর নিউ দিল্লির কেন্দ্রে জনপথ রোডে অবস্থিত ভারতবর্ষে মোট 5 জায়গায় এই যন্তর মন্তর আছে দিল্লি জয়পুর বারাণসী মথুরা এবং উজ্জয়িনী তবে দিল্লির যন্তর মন্তরটি সর্বপ্রথম নির্মাণ করা হয় যন্তর মন্তর হলো একটি মনুমেন্ট অর্থাৎ সৌধ তবে এই সৌধ কিন্তু কোনো সাধারণ সৌধ না এ হলো যন্ত্র সৌধ যন্তর মন্তর একটি সাংস্কৃতিক শব্দ যেখানে যন্তর কথার অর্থ যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট বা মেশিন আর মন্তর মানে মন্ত্রণা মানে ক্যালকুলেট বা গণনা বা হিসেব অর্থাৎ এক কথায় যন্তর মন্তর মানে হিসাব করার যন্ত্র চাঁদ তারা সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদির গতি প্রকৃতির হিসাব এটা হলো মিশ্র যন্ত্র এই যন্ত্র বছরের সব থেকে বড় এবং সব থেকে ছোট দিন নির্ধারণ করতে সাহায্য করে মোট 13 খানা এইরকম যন্ত্র আছে এখানে ইট আর পাথর দিয়ে তৈরি এই সকল যন্ত্র এটা দেখছো বিশাল কনস্ট্রাকশন এটার নাম হলো সম্রাট যন্ত্র অ্যাকিউরেট লোকাল টাইম নির্ধারণ করাই কাজ এই যন্ত্রের যন্তর মন্তরের মোট 13টি যন্ত্রের মধ্যে এটি হলো একটি প্রধান যন্ত্র এ হলো রামা যন্ত্র পৃথিবীর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের সাপেক্ষে তারা এবং নক্ষত্রাদির উচ্চতা নির্ধারণ করা হয় এই যন্ত্রের মাধ্যমে কি খুব ইন্টারেস্টিং তাই না রক্ষণাবেক্ষণের অভাবে এই সকল স্থাপত্য নষ্ট হতে বসেছিল পরে ভারত সরকার এটি রক্ষণাবেক্ষণ করে পর্যটক কেন্দ্র হিসাবে ঘোষণা করে যার বর্তমান প্রবেশ মূল্য মাত্র 25 টাকা তবে বিদেশির ক্ষেত্রে 300 টাকা বিশাল বিশাল ইট পাথরের তৈরি এই সকল যন্ত্রের নির্মাতা হলেন জয়পুরের রাজা জয় সিং দ্বিতীয় তিনি একাধারে ছিলেন গণিতজ্ঞ জ্যোতির্বিজ্ঞানী এবং স্থপতি